হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে খুব ভালো আছো আজকের ক্লাসে আমরা এসসি ওয়ান এই পেজটা থেকে আমরা এবিটিএ টেস্ট পেপারের টু মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তার আগে বলে রাখি যে যে কোয়েশ্চেনগুলো আমরা তো অনেকগুলো পেজ করে এসে আজকে ওয়ান ওয়ান এই পেজটা শুরু করছি তো আগে যে কোয়েশ্চেনগুলো আছে অলরেডি করা হয়ে গেছে সেই কোয়েশ্চেনগুলো যদি এই পেজে থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আমি আর আজকের ক্লাসে বলছি না সেটা তোমাদেরকে আগেও আমি বলেছিলাম সেগুলো তোমরা আগের ক্লাসগুলো থেকে একটুখানি দেখে নিও ওকে তো এই ক্লাসে আমি একটুখানি বলে দিচ্ছি যে যে কোয়েশ্চেনগুলো ছিল তার মধ্যে এক নাম্বার হচ্ছে বহু কি কী ভ্রূণতা কি এই কোয়েশ্চেনটা তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আগে যে আমরা পেজগুলো করেছি সেখান থেকে এই কোয়েশ্চেনটা তোমরা পাবে এসসি এইট পেজে এটা পাবে এসসি এইট পেজে আমি এটা বলেও দিচ্ছি এর সঙ্গে অথবা দিয়ে কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস অ্যাপোমিক্সিস এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা পাবে এসসি এইট এই পেজটাতে ওকে নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল নিউক্লিওজোম দু নম্বরে ছিল নিউক্লিওজোম নিউক্লিওজোমটা পাবে এসসি ওয়ান টু জিরো এই পেজে নিউক্লিওজোমের সঙ্গে অথবা দিয়ে যে কোয়েশ্চেনটা ছিল সেটা আমি পরের কোনো ক্লাসে এটা আমি বলে দেবো ওকে নেক্সট তিন নাম্বার কোয়েশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে টিকার সংজ্ঞা দাও আচ্ছা টিকার সংজ্ঞা দাও এখানে আগে কোনো ক্লাসে বলা হয়নি সেটা এখানে বলে দিচ্ছি তো টিকা বা ভ্যাকসিন বলা হয় যেটা সেটা হচ্ছে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জন্মায় তাকে বলা হচ্ছে টিকা বা ভ্যাকসিন তার মানে কোনো একটা রোগ প্রতিরোধের জন্য যেমন করোনার টিকা নেওয়া হয় ওকে তো পোলিওর টিকা নেওয়া হয় সেই টিকাটা কি না সেই করোনা বা পোলিও এই রোগটা প্রতিরোধের উদ্দেশ্যে কোনো রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় পোলিও টিকা নিলে পোলিও রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় করোনা টিকা নিলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে বলা হচ্ছে টিকা বা ভ্যাকসিন ছিল এর সঙ্গে যে বিসিজি এর পুরো নাম ব্যাসিলি নেক্সট ক্যালমিটি এবং বেরিন বিসিজির ফুল ফর্ম ওকে নেক্সট কোয়েশ্চেন ছিল যেটা সেটা হচ্ছে টাইফয়েড জীবাণুর আচ্ছা গোদের জীবাণু এবং টাইফয়েড জীবাণু গোদের জীবাণু যেটা সেটা আমার মনে হচ্ছে এস সি ওয়ান বা এরকম কোনো একটা পেজেই পাবে তো সেটা হচ্ছে উচের এরিয়া ব্যানক্রপটি যেটা সেটা জানো টাইফয়েড রোগের জীবাণুর নামটা লেখা হয়নি তাই এটা লেখা হয়েছে সালমোনেল্লা টাইফি এস এ এল এম ও এনই ডবল এল এ সালমোনেল্লা টাইফি টি ওয়াই পি টাইফি নেক্সট কোয়েশ্চেন ছিল এর সঙ্গে যে জিএমও কি উদাহরণ দাও নেক্সট কোয়েশ্চেন ছিল জিএমও কি যেটা হচ্ছে চার নাম্বার কোয়েশ্চেন জিএমও এটা হচ্ছে এসসি ওয়ান থ্রি সেভেন এই পেজটাতে পেয়ে যাবে এসসি ওয়ান থ্রি সেভেন জি এম ও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কাকে বলে নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন ছিল জৈব বিবর্ধন কী জৈব বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে এসসি সেভেন্টি ফাইভ এই পেজে এই পেজগুলো একটুখানি দেখে নিও নেক্সট কোয়েশ্চেন ছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলনের স্থান কাল এবং উদ্দেশ্য যেটা ছিল পাঁচের সঙ্গে অথবা দিয়ে এটা হচ্ছে পাঁচ নম্বর কোয়েশ্চেনের অথবা দিয়ে কোয়েশ্চেনটা ছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলনের স্থান স্থান হচ্ছে কেরালার পাল্লাকাট জেলায় এটি হয়েছিল সাল এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা নেক্সট কাল হচ্ছে অর্থাৎ কত সালে নাইনটিন সেভেন্টি নাইন খ্রিস্টাব্দে এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল এবং এর উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের এই যে যেখানে এটার কাজ হচ্ছে কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটা এইভাবে গুছিয়ে লিখবে যে ভারতবর্ষের কেরলের পাল্লাকাট জেলার পশ্চিমঘাট পর্বতের ঘন চিরহরিত অরণ্যে ঘেরা পেরিয়ার নদীর শাখা নদী কুন্তিপূজা নদীর ওপর সেভেন্টি ফাইভ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ার বিরুদ্ধে তাহলে যেহেতু এটা টু মার্ক্সের তাহলে এখানে যখন এক নাম্বার নেক্সট কালে এক নাম্বার তাহলে এখান থেকে শুধু এটুকু লিখলেই হবে যে এই যে জল এই সেভেন্টি ফাইভ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ার বিরুদ্ধে এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনটির সূচনা হয়েছিল যার ফলে বিভিন্ন বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতি রক্ষা পায় এটাই রক্ষা করাটাই হচ্ছে এর উদ্দেশ্য তাহলে এস সি ওয়ান এই পেজটা থেকে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম এখান থেকে যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিয়েও দেখা হবে পরের ক্লাসে